তো গাইস চলে আসলাম আমরা মোবাইল স্ক্রিন। তো মোবাইল স্ক্রিন আসার পরে আমাদের ফার্স্ট অপশন আমাদের ফিক্সড অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। তো এই অ্যাপ্লিকেশনটা আমার ভিডিও ডিসক্রিপশন বোর্ডে দেওয়া থাকবে, আপনারা খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। এখান থেকে আমি ফিক্সড অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি। তো ফিক্সড অ্যাপ্লিকেশনটা ওপেন করার পরে আমরা এখানে প্লাস নামে একটা আইকন আছে, তো এই আইকনে আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে আমরা এখান থেকে আমরা মডেল আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা, এই ব্যাকগ্রাউন্ডটা আমরা এখান থেকে অ্যাড করে নেব। অবশ্যই আমার ব্যাকগ্রাউন্ডটা ভিডিও ডিসক্রিপশন বোর্ডে দেওয়া থাকবে, আপনারা খুব সহজে ডাউনলোড করে নিতে পারেন। তো এখান থেকে আমরা এবার আমাদের সেকেন্ড অপশন আমাদের মডেলটা অ্যাড করতে হবে। এখানে আমাদের অ্যাড ফটো নামে একটা অপশন আছে, অ্যাড ফটো অপশনে আমরা চলে যাবো। অ্যাড ফটো অপশনে চলে আসার পরে আমাদের এখানে মডেল, আমার মডেলটা কাট আউট করা আছে, তো এখান থেকে মডেলটা আমি অ্যাড করে নেব। তো এখানে এটা আমরা রোট করে নেব। তো এখানে আমি মডেলটা রোট করে নিলাম। তো রোট করে এমনভাবে সেট আপ করবো যাতে আমাদের বেডের সাথে এটা মিলে যায়। অবশ্যই কীভাবে ব্যাকগ্রাউন্ড কাট আউট করতে হয় সেই সম্পর্কে আমার একটা ভিডিও দেওয়া আছে, আপনারা ভিডিও ডিসক্রিপশন বোর্ডে দেওয়া আছে, আপনারা এখান থেকে দেখতে পারেন। তো এখান থেকে আমি এটা বেডের সাথে সেট আপ করবো। দেন গাইস এখানে সেট আপ করা হয়ে গেছে। তাই এখানে ইরেজ নামে একটা অপশন আছে, তাই এখান থেকে আমি এটা ইরেজ করে নেব। তো এখান থেকে আমরা আমাদের এটা একটু জুম করব, জুম করে এখানে ইরেজ আছে, তো ইরেজ নামে অপশন থেকে আমরা এটা ইরেজ করে নেব। আর নেক্সটটা একটু কমাই দেব। সুন্দরভাবে আমরা এটা ইরেজ করে নেব। মাথার এখানে একটু আছে, তো এখান থেকে আমরা একটু রিমুভ করে নেব। এখানে আমার ইরেজ করা হয়ে গেছে, তো কোনায় টিক মার্কে আমরা ক্লিক করব। টিক মার্কে ক্লিক করার পর এখানে আমরা কোনায় টিক মার্কে ক্লিক করে এটা সেভ করে নেব। সেভ করার পরে আমরা আবারও আমাদের অ্যাডপোর্ট অপশনে চলে যাব। যেভাবে আমরা মডেলটা অ্যাড করছি সেভাবে আমরা অ্যাডপোর্ট অপশনে আবারও চলে যাব। এখানে আমি অ্যাডপোর্ট অপশনে চলে যাব। তো এখান থেকে আমরা ফার্স্টে আমরা একটা অক্সিজেন নামে একটা পিএনজি আছে, তো এখানে অক্সিজেন সিলিন্ডার পিএনজিটা আমরা অ্যাড করে নেব। তো এটা এমনভাবে সেট আপ করবো, ফোলারের পরে খুব সুন্দরভাবে সেট আপ করবো যাতে এটা রিয়েল মনে হয়। একটু সাইজ একটু ছোটো করবো। তো সব পিএনজি আমার ভিডিও ডিসক্রিপশন বোর্ডে দেওয়া থাকবে, আপনারা খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। তো এখানে আমার সিলিন্ডারটা সেট আপ করা হয়ে গেছে। সিলিন্ডার সেট আপ করার পরে আমাদের এখানে আমাদের অক্সিজেন মাস্কটা অ্যাড করতে হবে। তো আমরা আবারও যেভাবে আমরা সিলিন্ডারটা অ্যাড করছি, তো সেইভাবে আমরা অক্সিজেন মাস্কটা অ্যাড করবো। এখানে অ্যাড ফটো অপশনে চলে যাবো। অ্যাড ফটো অপশনে চলে যাওয়ার পরে আমাদের এখানে অক্সিজেন মাস্কটা আছে, তো এখান থেকে অক্সিজেন মাস্ক আর অক্সিজেন পাইপটা আমরা এখানে অ্যাড করে নেব। তো দুইটা এখানে অ্যাড করে নিচ্ছি। তো পাইপটা একটু ওপরে তুলে নেবো যাতে কাজটা করতে সুবিধা হয়। এরপর সেটা একটা রুট করে নেব, এটা আমরা মুখের পারে এটা সেট আপ করবো। সেটা এটা আমার মুখের পরে সেট আপ করা হয়ে গেছে। তারপরে আমরা অক্সিজেন পাইপটা এখানে অ্যাড করব, এটা সাইজ একটু বড় করব। সাইজে বড় করার পর এটা আমরা সিলিন্ডার সাথে অ্যাডজাস্ট করে আর ওইদিকে পাইপের সাথে অ্যাডজাস্ট করে এটা অ্যাড করব। অবশ্যই এমনভাবে কাট আউট করা যাতে আপনারা খুব সহজে এটা অ্যাড করে নিতে পারবেন। দেন গাইস এখানে আমার এটা পাইপটা অ্যাড করা হয়ে গেছে। তো অ্যাড করার পরে আমাদের একটা টাইপ পিএনজি আছে, অর্থাৎ হোম কোয়ারেন্টাইনের একটা টাইপ পিএনজি আছে, তো ওটা অ্যাড করে নেবো। তো অ্যাড ফটো অপশানে যেভাবে আমরা পিএনজিগুলো অ্যাড করছি, তো একইভাবে আবার অ্যাড করে নেবো। তো এবার আমরা অ্যাড ফটো অপশানে চলে যাবো। অ্যাড ফটো অপশানে চলে যাওয়ার পরে আমরা এখানে হোম কোয়ারেন্টাইন পিএনজিটা এখান থেকে অ্যাড করে নেবো। সব কিছু আমার ভিডিও ডিসক্রিপশন বোর্ডে দেওয়া থাকবে, আপনারা খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। তো অ্যাড করার পরে এটা আমরা দেওয়ালের পরে, অর্থাৎ ওয়ালের পরে আমরা এটা সেট আপ করবো। দেন গাইস এটা খুব সুন্দরভাবে আমি এটা সেট আপ করবো। তো এখানে আমরা টিক মার্কে ক্লিক করবো। দেন গাইস সম্পূর্ণভাবে কমপ্লিট এটা, জাস্ট একটু বাকি, জাস্ট অল্প 1 মিনিটের মধ্যে আর একটা জাস্ট কালারটা করতে হবে। আমরা 1 মিনিটের মধ্যে আমরা কালারটা করে ফেলবো, তার জন্য একটা অ্যাপ্লিকেশন প্রয়োজন। তো অ্যাপ্লিকেশনটার নাম লাইট রুম অ্যাপ্লিকেশন। তো এটা আমরা এখান থেকে লাইট রুম অ্যাপ্লিকেশনে অ্যাড করে নেব।
তো গাইস চলে আসলাম আবারও মোবাইল স্ক্রিন। তো মোবাইল স্ক্রিনে আসার পর এখানে আমার লাইট রুম অ্যাপ্লিকেশনটা আছে, এখান থেকে আমি লাইট রুম অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবো। অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন বোর্ডে এই অ্যাপ্লিকেশনটা দেওয়া থাকবে, সেখানে অ্যাপ্লিকেশনটা আমি ওপেন করব। ওপেন করার পরে এখানে আমি ছবিটা আগে থেকে অ্যাড করে নিচ্ছি, তো সহজে আপনারা ছবিটা অ্যাড করে নিতে পারবেন। এখানে প্লাস নামে আইকন নামে একটা অপশন আছে, এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। তো এখানে আমি ছবিটা এখান থেকে ক্লিক করব। ক্লিক করার পরে জাস্ট একটাই কালার করব, সবুজ কালার করব, যাতে এটা ন্যাচারালি রিয়েল মনে হয় সেভাবে আমরা একটা কালার করব দেওয়ালের। দেন গাইস জাস্ট এখানে কালার নামে একটা অপশন আছে, এখানে এই কালার নামে অপশনে চলে যাব। তো কালার নামে অপশনে চলে যাওয়ার পরে এখানে দেখেন টেম্প, টেন্ট, ভাইব্রেন্স আর স্যাচুরেশন আছে। তো জাস্ট আমরা এখানে টেম্পটা বাড়াবো। তো টেম্পটা এখানে আমি 30, টেম্পটা একটু 30 বা 20-তে আমি 20-তে এখানে আমি বাড়াই নেব। আর টেন্টটা জাস্ট এখানে টেন্টটা আমি মাইনাস করে দেবো। তো মাইনাস করে দিলে জাস্ট আমার এডিটটা একটা অ্যাওয়েসাম এডিট হয়েছে। তো দেন এখানে সম্পূর্ণ আমার এডিটটা কমপ্লিট হয়ে গেছে। দেন গাইস এখানে আমার শেয়ার নামে একটা অপশন আছে, শেয়ার নামে অপশনে এটা আমরা সেভ করে নেব। দেখেন গাইস এখানে সেভ টু ডিভাইস, এখান থেকে আমরা সেভ করে নেব। তো গাইস আমার অলরেডি এডিটটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। তো এরকম নিত্য নতুন এডিট পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর সব কিছু ভিডিও ডিসক্রিপশন বোর্ডে অ্যাপ তারপরে আপনার পিএনজি সব কিছু আমার ভিডিও ডিসক্রিপশন বোর্ডে দেওয়া আছে, খুব সহজে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্তই শেষ, তো দেখা হবে নেক্সট ভিডিওয়।